হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর অবকলন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা অ্যাসান্ড বইয়ের প্রশ্নমালা 3A এর এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্তের 1 নম্বর কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা 2 নম্বর কোশ্চেন শুরু করব। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে তোমাদের অবকলন বুঝতে অনেকটাই সহজ হবে। শুরু করছি আমরা 2 নম্বর কোশ্চেন। আমাদের কি করতে হবে? লগ এক্স বেস সাইন এক্স, এটার আমাদের কি করতে হবে? অন্তরকলজ নির্ণয় করতে হবে। কি করব আমরা? এটাকে প্রথমে ওয়াই ধরে নেব, ধরলাম, ঠিক আছে। এইবার দেখো আমরা কি জানি যে লগ এ বেস বি যদি থাকে, এটাকে লেখা যায় লগ ই বেস বি বাই লগ ই বেস এ, ঠিক আছে। তো আমরা সেটাই লাগাবো কাজে। সমান সমান লগ ই বেস সাইন এক্স বাই লগ ই বেস এক্স, এ হচ্ছে ওয়াই। এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিডিএক্স অফ কার? লগ ই বেস সাইন এক্সের বাই লগ ই বেস এক্সের ইকুয়ালস টু। তাহলে দেখো এবার কী হচ্ছে আমাদের? ইউ বাই ভি এর সূত্র কাজে লাগাতে হচ্ছে। ইউ বাই ভি এর সূত্র তাহলে কত হবে? ভি স্কোয়ার মানে লগ এক্স তার হোল স্কোয়ার লগ ই বেস এক্স তার হোল স্কোয়ার। আর কি করবো আমাদের? ভিটা কনস্ট্যান্ট থাকবে, মানে বাইরে থাকবে, কনস্ট্যান্ট না। আর ডেরিভেটিভ করা হবে ইউ এর, লগ ই বেস সাইন এক্স মাইনাস লগ ই বেস সাইন এক্সটা বাইরে, আর ডেরিভেটিভ কার হবে? লগ ই বেস এক্সের, ঠিক আছে। ইকুয়ালস টু দেখো লগ ই বেস এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স মানে 1/sin x, আর সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x মাইনাস log e base sin x sin x এর ডেরিভেটিভ 1/x। নিচে আমাদের কি? নিচে হচ্ছে log e base x তার হোল স্কয়ার, তাই না? এরপরে দেখো আমরা কি করছি? ইকুয়ালস টু log e base x আর cos by sin মানে cot log e base x cot x minus log e base x by x, আর নিচে কত আমাদের? log e base x তার হোল স্কয়ার ইকুয়ালস টু দেখো এবার আমাদের কি হবে? x লসাগু হবে না, তাহলে কি হয়ে যাবে আমাদের? x log e base x cot x minus log e base x, আর x টা সামনে চলে আসলো, x মানে নিচে চলে আসলো, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। আমাদের 1 নম্বর কোশ্চেনের উত্তর হলো। এবার দেখছি আমরা 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটা আমাদের দেওয়া আছে কি? লগ সাইন বেস এক্স, তো এটাকে আমরা ধরছি ওয়াই, ধরলাম, ইকুয়ালস টু দেখো কী লেখা যাবে? লগ ই বেস এক্স বাই লগ ই বেস সাইন এক্স। ডিওয়াই ডিএক্স কত হবে তাহলে? ডিডিএক্স অফ লগ ই বেস এক্স বাই ই বেস সাইন এক্স ইকুয়ালস টু ইউ বাই ভি, ওই সূত্রে ফেলবো আমরা, লগ ই বেস সাইন এক্স তার হোল স্কোয়ার। তো আমরা এবার কী করছি? ভিটা আমাদের বাইরে থাকবে, ডেরিভেটিভ হবে কার? লগ ই বেস এক্সের মাইনাস লগ ই বেস এক্সটা আমাদের বাইরে থাকলো, ডেরিভেটিভ কার হবে? লগ ই বেস সাইন এক্সের, ঠিক আছে। ইকুয়ালস টু দেখো লগ ই বেস সাইন এক্স ইন্টু 1/x মাইনাস log e base x 1 by sin x, আবার sin x এর ডেরিভেটিভ হবে cos x। নিচে আমাদের log e base sin x এর হোল স্কয়ার। ঠিক আছে, নেক্সটে দেখো আমরা চলে যাচ্ছি ইকুয়ালস টু কি হবে log e base sin x by x, log e base sin x by x minus log e base x by cot x into cot x, log e base x into cot x by log e base sin x তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা কি করছি আমাদের এই এক্সটা আছে লসাগু করব, log e base sin x minus x log e base x cot x আর এক্সটা বাইরে চলে আসবে নিচে x into log e base sin x তার হোল স্কয়ার। তাহলে এটাই হলো আমাদের কি dy dx হলো আমাদের। এবার দেখছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা আমাদের দেওয়া আছে কি log x বেস tan x। তো আমরা এটাকে কি করব, প্রথমে y ধরব, y সমান সমান log e বেস tan x বাই log e বেস x। dy dx কত হচ্ছে তাহলে ddx অফ log e base tan x by log e base x equals to देखो इधर v square और हमारा log e base x टके फिक्स टक वो ddx of minus इक्वल्स टू देखो log e base x इंटू 1 बाई टेन एक्स, टेन डेरिवेटिव की sec square x माइनस log e base टेन एक्स इंटू 1 बाई एक्स, नीचे की। ठीक है, एबार देखो कि होबे एबार इक्वल्स टू এটা সাইন করছে আমরা ভেঙে দিই। হ্যাঁ, লগ ই বেস এক্স ইন্টু এটা হচ্ছে কত হবে কস এক্স বাই সাইন এক্স ইন্টু সেক মানে কি ওয়ান বাই কস কস স্কোয়ার এক্স মাইনাস লগ ই বেস টেন এক্স বাই এক্স আর নিচে আমাদের যেটা আছে লগ ই বেস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা cos x কেটে যাবে, তাহলে 1 বাই কত হবে sin x cos x। তো আমরা লিখছি দেখো equals to log x মানে log e base x into 1 by sin x cos x minus log tan x मान e base by x। नीचे क्या আছে আমাদের log e base x তার হোল স্কয়ার, তাই না? এটা আছে। তো এবার দেখো তাহলে কি করছি আমরা, এখানে একটা 2 দিয়ে গুণ করছি, এখানে একটা 2 দিয়ে গুণ করছি। 2 দিয়ে যদি উপরে নিচে গুণ করি তাহলে কত হয়ে যাবে আমাদের log e base x 2 by এটা কত sin 2x minus log e base tan x by x। नीचे हमारे क्या है log e base x तार होल स्क्वायर इक्वल्स टू देखो कत हो 2 टा सामने निलाम 2 log e base x और 1 by sin माने कि cos x 2x माइनस log e base tan x by x और नीचे हमारे की লগ ই বেস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এক্সটা আমাদের লসাগু হবে कत हो ताहले 2x log x cosec 2x minus x by x into log e base x the whole square এটা হচ্ছে আমাদের কি dy dx ঠিক আছে এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেনের সমাধান এবার দেখছি আমরা 4 নম্বর কোশ্চেনটা আমাদের দেওয়া আছে কি যে log sin base sec x plus 10 to the power x square তো আমরা কি করছি এটাকে y ধরছি এবার y equals to এটা ধরব u এটা ধরব v dy dx equals to কি du dx plus dv dx তো আমরা কি করব প্রথমে du dx বার করব u equals to কত log sin x base sec x তাই না এটা মানে কি log e base sec x by log e base sin x এবার আমরা ব্যবহার করছি du dx equals to কত হবে তাহলে ddx of log e base sec x by log e base sin x ঠিক আছে আমরা u by v এর সূত্র ফেলবো equals to নিচে কত হবে log e base sin x তার হোল স্কয়ার আর আমরা কি করব এটা বাইরে রাখবো log e base sin x বাইরে থাকলো আর এটা ডেরিভেটিভ করব তাই না ddx of কার log e base sec x এর মাইনাস log e base sec x টা বাইরে থাকলো ডেরিভেটিভ করব কার log e base sin x এর ঠিক আছে চলে যাচ্ছে আমরা এখানে du dx equals to নিচে আমাদের যেটা আছে সেটা লিখে দিলাম log e base sin x তার হোল স্কয়ার ঠিক আছে log x এর ডেরিভেটিভ কি 1/x তো আমরা সেটাই কাজে লাগাবো এটাকে থাক log e base sin x আর log e base x হচ্ছে তার ডেরিভেটিভ 1/sec x আর sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec s tan x মাইনাস থাকলো আমাদের log e base sec x into 1/sin x into sin এর ডেরিভেটিভ কত cos x ঠিক আছে না এই কোশ্চেন দেখো নিচে আমাদের যা আছে তাই লিখলাম log e base sin x তার হোল স্কয়ার আর উপরে কত এখানে দেখো sec x কেটে যাবে থাকবে কত tan x into log e base sin x minus দেখো cos by sin মানে কি cot x log sec x আছে sec x মানে কি লেখা যায় 1/cos x तो log e base 1/cos x ठीक इक्वल्स टू देखो कत होबे tan x log e base sin x minus cot x into देखो এটাকে আবার log a by b করা যাবে তার মানে log e base 1 minus log e base cos x by log e base sin x তার হোল স্কয়ার ঠিক আছে তারপর চলে যাচ্ছে আমরা কি equals to tan x log e base sin x minus দেখো log 1 এর মান কি log 1 এর মান হচ্ছে 0 তাহলে এটা 0 হয়ে যাবে আর তারপরে এটা তাহলে কত মাইনাস মাইনাস প্লাস cot x log of e base cos x by log e base sin x are whole square ঠিক আছে এটা আমাদের কি হলো du dx এর আমরা বার করব কি dv dx v কত আমাদের v = 10 to the power x square log নিচ্ছি log e base v = log e base 10 to the power x square সমান সমান কত হবে x square টা সামনে চলে আসবে log e base 10 দুদিকে আমরা কি করছি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি x square 1 by v dx equals to log e base 10 টা বাইরে চলে আসবে আর x এর x square ডেরিভেটিভ হচ্ছে আমাদের কত 2x এবার dv dx কত হবে v টা আমাদের এদিকে চলে যাবে তাই না v কত 10 to the power x square তাহলে কত log e base 10 into 2x 2x টাকে আমরা সামনে নিচ্ছি 2x into 10 to the power x square log e base 10 dv dx এলো dv dx আর হচ্ছে du dx এবার আমরা কি করব আমরা dy dx বার করব dy dx বার করার জন্য আমাদের কি করতে হবে দুটাকে প্লাস করতে হবে অতএব dy dx equals to du dx plus dv dx equals to এটা 10 x log e base sin x plus cot x log e base cos x by log e base sin x তার হোল স্কয়ার প্লাস কত এই যে এটা 2x into 10 to the power x square log e base 10 ঠিক আছে এই হচ্ছে আমাদের 2 এর 4 নম্বরের উত্তর আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ নাইস ডে